মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করলেও কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র রাজদীপ শাসমল, সে এবার 700 নম্বরের মধ্যে 685 পেয়েছে। তার বাবা মা দুজনেই পেশায় শিক্ষক। রাজদীপ জানায় আগামী দিনে তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে। এখন শুনুন রাজদীপ ও তার বাবা মা কী জানাচ্ছেন। মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছি, খুবই ভালো লাগছে। সকালবেলা যেমন 10টার সময় খবরের টিভিতে খবরের চ্যানেল খুলেছিলাম, সেখানে তারপরে সেখানে ফল প্রকাশ হলো এবং সেখান থেকে জানতে পারলাম যে আমি অষ্টম স্থান অধিকার করেছি। তার তো নম্বর 685। আমার পড়াশোনার পিছনে সব প্রথমেই বলবো আমার মা বাবার অবদান সব থেকে বেশি, তারপরে আমার যারা শিক্ষক মহাশয়রা আছেন, স্কুলের সমস্ত শিক্ষক, আমার যারা প্রাইভেট টিউটর, তাদের সবাইকে আমি আমার এই সাফল্যের জন্য খুব সম্মান জানাচ্ছি। মানে আমার সাফল্যের পিছনে সব থেকে বেশি অবদান আমার বাবা মায়ের, তারপর শিক্ষক মহাশয়দের, স্কুল, সবাই। এর জন্য কি এক্সট্রা কিছু আমার পড়াশোনার কি সময় আলাদা করতে হয়েছে, নাকি যেরকম সকলেই পড়ে একটা সময়? সকলেই যেমন পড়ে সেই রকম পড়লেই হবে। হ্যাঁ, এরপর ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই একটু বেশি সময় দিয়ে, একটু বেশি খাড়ো খুঁটিয়ে, সব বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই, যেই জন্য প্রিপারেশন নিচ্ছি। আমার বাবা দেউলপাড়া ভুদারনাথ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক এবং মাও বদনগঞ্জ শ্রী শ্রী সারদামণি গার্লস হাই স্কুলের শিক্ষিকা, ইতিহাস শিক্ষিকা। দিনে কতক্ষণ পড়াশোনা করেন? দিনে 7-8 ঘন্টা। এছাড়া পড়াশোনা ছাড়া অন্যান্য আমি আবৃত্তি করতাম, আর মানে আমি আবৃত্তি শিখতাম। এছাড়া আমার হবির মধ্যে ফুটবল খেলা অবশ্যই পড়ে। আমি যখন বিকালের সময় পাই তখনই আমি মাঠে চলে যাই, গিয়ে ফুটবল খেলি। এছাড়া বন্ধুদের সাথে কথা, টিউশনে ইত্যাদি বিভিন্ন, তারপরে ইউটিউব ক্লাস, অনলাইন ক্লাস, ছবি আঁকা, সব কিছু। নাচ করতাম আমাদের স্কুলে যখন, আমাদের স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে আমরা মানে আমি নাচতাম, তারপরে নাটকে অংশগ্রহণ করেছি অনেকবার। তাদের জন্য বলবো যে তোমরা সবাই ভালো করে পড়ো, এবং মানে ছাত্ররাই তো ভবিষ্যতের, মানে ভবিষ্যৎ যে ভারত, তাদের মানে তাদেরই ছাত্ররা সেই নতুন ভারতকে তারা ফলে গড়ে উঠবে। তাই আমি বলতে চাই যে অবশ্যই তোমরা ভালো করে পড়ো এবং মাধ্যমিকে সফলতার সাথে তোমরা উত্তীর্ণ হও, এবং পরবর্তী জীবনে অর্থাৎ ভবিষ্যতের দিকে, চরম সাফল্যের দিকে তোমরা তাকিয়ে থেকে নিজের কর্ম করে যাচ্ছ। মানে ভালো তো লাগবেই, ছেলে পরিশ্রমও করেছে, স্যারেরা সবাই তো হেল্প করেছেন, খুবই ভালো লাগছে। পরবর্তী ধাপগুলো ভালো করে আরও, যাতে ওর তো লক্ষ্য ইঞ্জিনিয়ার হওয়া, যেই মেন অ্যাডভান্স হিসেবে জন্য প্রিপারেশন নিচ্ছে। পড়াশোনা শুরু করতে রীতিমতো ও দেওঘর রামকৃষ্ণ মিশনে চান্স পেয়েছিল, নরেন্দ্রপুরে ছিল এক সপ্তাহ, এবং ক্লাস ক্লাস করে সবই খুবই ভালো, কিন্তু হস্টেলটাও একটু অ্যাডজাস্ট করতে পারছে না, সকালে ওঠা, মর্নিংয়ে খুবই, এসবগুলোর জন্য সেই জন্য চলে এসেছে আর কি। এখানেও পড়াশোনা করছে, কামারপুকুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েছে, এখানে HS খুলে দিয়েছে। আর মহারাজ স্যারেরা ওকে খুবই ভালোবাসে, ও খুবই রেসপেক্ট প্রতিটা স্যার ওকে। ওর প্রাইভেট টিউশন এক স্যার এখানে আছেন, ইংরাজি টিচার কাশিবাবু, মানে ছোট সে ক্লাস 2 থেকে পড়াশোনা করছে ইংরাজি। মানে আমাদেরকে ছেলে নিজের চেষ্টা আছে খুবই, ওর নিজে নিজে পুষ্টি পড়াশোনা করে আমরা একটু লক্ষ্য নজর দিতাম। আমার নাম বিথিকা শাসমল। ভালো লাগছে, মানে আনন্দ হচ্ছে যে একটা পশ্চিমবাংলার মধ্যে অষ্টম স্থান, সব বাবা মায়েরই আনন্দ হবে, সেটাই আমারও হচ্ছে। ভবিষ্যতের জন্য পরামর্শ দেবো যে তুমি পড়াশোনার মধ্য দিয়ে যাতে উপযুক্ত মানুষ হতে পারো, সেই দিকটা লক্ষ্য রেখে পড়াশোনা করবে, এবং সমাজের যাতে একটু উপকার হয় সেই ধরনের পড়াশোনা করতে বলবো। সৎ একটা মানুষ তৈরি। আমি দূরে একটু স্কুলে চাকরি করি, যাতায়াতে আমার বেশিরভাগ সময় চলে যেত, সেই জন্যে আমার গৃহশিক্ষক এবং ব্যবস্থা করতে হয়েছে, এবং তাদের শ্রমটা যথেষ্টই দিয়েছেন তারা,
এবং আমি আমার যতটুকু সময় বেঁচেছে তাকে বিভিন্ন জায়গায় পড়তে নিয়ে যাওয়া বা নিয়ে আসা এবং আমি আমার সাবজেক্ট যতটা দেখা একটু দেখেছি এই পর্যন্ত। জয়ন্ত শাস্ত্রী। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।